আনন্দ লাগে, ঠিক আছে। হ্যাঁ, কিছু কিছু সময় অন্যের দুঃখ দেখে আনন্দ মাঝে মাঝে অন্যের দুঃখ দেখলে আনন্দ লাগে, যা মর গেছিস না করছিস না করছিলাম, নিজে কিন্তু জীবনে অনেক প্রবলেম, তখন ওগুলো সব ভুলে যায় মানুষ। হ্যাঁ, না করছিলাম তখন তো শুনো নাই। হ্যাঁ, তখন ওগুলো জীবনে নিজের দুঃখ ভুলে গিয়ে অন্যের কষ্ট দেখে একটা আনন্দ আসে, আবার অন্যের আনন্দ শেষ। এবার এবার কি করবি ভাইয়া, এবার তো যাইতে হবে তোর অফিসে, এবার তো খাটতে হবে, কাজ করতে হবে। হ্যাঁ, আমি এতদিন কাজ করছি, এই ফিলিংসটা আমার কাজ করতেছে যে যাক একটা কষ্ট ছিলাম যে আমি কেন যাইতে পারলাম না, যত যাই হোক কেন পারলাম না, একটা কেনর উত্তর আমার ভিতরে ছিল না, সেটা পেয়ে গেছি। এবং আমি কেন আজকে নাটবন্ধুতে আসলাম সেটাও বলতে হবে। ইয়েস, আপনারা শুনছেন ইভ্যালি প্রেজেন্স, এগুলো আছে তো Not bolt to the two fun kings only on Capital FM 94.8. Not and bolt to dujoni mojud. Acha. Ajke dujoni mojud. Mafi kalam. Ami ta na ami amader Emil bhai theke ami shikhtechi. Thik ache. Eta eta ki Urdu? Na na, eta hocche ki Arabic naki? কি জানি, উনি দুবাই তে ছিল তো দুবাইয়ের ভাষা, দুবাইয়ের ভাষা। হ্যাঁ, দুবাইয়ের ভাষা আরবি হওয়ার কথা নাকি উর্দু হইতো। যাক, মাফি কেন হবে, মাফি মানে হচ্ছে কি নাই, নাই। হ্যাঁ, মাফি নাই, কালাম মানে টাকা, মাফি কালাম মানে আমার কাছে টাকা নাই, মাফি কালাম মানে কেউ নাই, মাফি ফুলুস মানে টাকা নাই, ফুলুস। আচ্ছা, টাকা শেষ, মাফি ফুলুস, ফুলুস টাকা শেষ। আমাকে বলছে কোনো কিছু নাই মানে মাফি, মাফি। আচ্ছা, তার মানে যদি কোনোদিন আপনি না থাকেন, মাফি নাট মানে নাট নাই, নাট নাই, মাফি বল্টু মানে বল্টু নাই। আমি কিন্তু একটা ওয়ার্ড আগে শিখতেছি, পুরো একটা ওয়ার্ডের সব সব ব্যবহার হওয়ার পর আমি নতুন একটা ওয়ার্ডে যাবো। এই যেমন কালাম, তারপরে হলো গিয়ে ফুলুস, ফুলুসটা শিখে নিয়েছি, টাকাটা খুব জরুরি। আমি ওনাকে আগেই বলছি যে ভাই আগে টাকা, যে কারো কাছে আমি মনে করে দুবাই চলে গেলাম, কোনো কারণ স্বপ্নেও চলে গেলাম, গিয়ে কারো কাছে টাকা ধার নেবো, তো কেমনি নেবো, ফুলুস 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 করে মনে করেন অনেক ফুলুস নিয়ে এখানে ফুলুস হয়ে যাবো আমি। তবে যেটা ভালো লাগছে, মাফি মানে নাই, আর মনে করেন আমাদের দেশে মাফিয়া নাই, এই জন্য এটার নাম মাফিয়া। আচ্ছা, মানে মাফিয়া নাই আমাদের দেশে। তো যাই হোক, এই আমাদের কেউ যদি জেনে থাকেন দুবাইয়ের ভাষা, আমাদেরকে কিন্তু চাইলে একটু একটু করে আমাদেরকে শিখাতে পারেন। যেমন আমি শিখেছি মাফি ফুলুস, হ্যাঁ, তারপর তাল আর গুল শিখেছি। হ্যাঁ, তাল আর গুল আমি যদি আওলাই যাই, তাল গুল পাকে ফেলি, তাল আর গুলো, তাল আর গুল, তাল গুলি পাওয়া, মানে মানে তাল মানে আচ্ছা চলে, মানে আপনি বলতে চল, তাল 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 চলেন মানে চলেন। হ্যাঁ, আর গুল মানে মানে দিকে আসো, নাট গুল শুনে যাও, এটা কি সেটা তালার গুলের মধ্যে তাল গুল পাকাই বলেছি, তো কোন সময় তাল বলতে হবে, কোন সময় গুল বলতে হবে, তো এগুলো আমি শিখবো আস্তে আস্তে। পড়াশোনার ব্যাপারে আমি সবসময় একটু পটু, মানে আইসাই শিখানো শিখা, একটা টিচার টিচার ভাব নিয়ে সব শিখাই ফেলাইতেছি। তো যেটা শিখাই দেবে সেটা হলো আপনার চাইলে আমাদেরকে এসএমএস করতে পারেন। হ্যাঁ, এটা শেখানোর মতো কিছু নাই, শিখতে হলে যেটা করতে হবে, মোবাইলে মেসেজ অপশনে গিয়ে লিখবেন CFM স্পেস দিয়ে নাম, স্পেস দিয়ে লোকেশন, স্পেস দিয়ে মনের কথা লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নাম্বারে। এই ফাঁকে বলে নিতে চাই যে আপনি কি আপনার বাড়ির কাজটা করছেন, মানে ক্লাস ওয়ার্ক না, ক্লাস ওয়ার্কটা হচ্ছে কি, আপনি কি চেক করছেন আমাদের সাউন্ড টাউন সব ঠিক আছে? এটা হলো আমাদের নাট ভাইয়ের যতদিন ছিল না, এই ক্লাস ওয়ার্কটা নিজেই করতে, মানে ক্লাসে ঢুকে প্রথম যে কাজটা সেই, এটা হলো আমাদের ক্লাস ওয়ার্ক, যে সাউন্ড সাউন্ড ঠিক আছে। CW আমরা করে ফেলেছি, HW আমরা কোনোদিনই করে আসি না, তো HW আমাদের হয়ে যায়। ওই যে ভাব সম্প্রসারণের মতো, যে বিজ্ঞান কাকে বলে, ইহাকেই বিজ্ঞান বলে, এইটুকু আমরা এসে বলতেই পারি, নো প্রবলেম, এর জন্য আমাদের কিছু করে নেই। তবে ভালো লাগছে কালকে, আচ্ছা আমরা যেই ব্যাপারটা নিয়ে কথা বলতেছিলাম, ওই ব্যাপারটার প্রথমটাই আমার ভালো লাগছে, ওইটা যে জ্ঞান কাকে বলে, আবার জ্ঞান কাকে বলে সংজ্ঞাটা আমার খুব ভালো লাগছে। সেটা হচ্ছে আপনি জ্ঞান কাকে বলে, আপনি কার কাছে টাকা চাইলেন, তারপর মনে করেন ও আপনাকে টাকা দিল না, আধা ঘন্টা এতগুলো কথা কইলো, ওই টাকা দেওয়ার বিপরীতে যে এতগুলো কথা বলো উহাকে জ্ঞান বলে, মানে টাকা ছাড়া যা যা দিল ওইটাকে জ্ঞান বলে, এটা ভাই লাগছে। তো সুতরাং কারো কাছে যদি আপনার জ্ঞান কম থাকে, জ্ঞান বাড়াতে চান নিজের, তাহলে প্রথমে একজন কাছে টাকা চান, সে যদি আপনাকে টাকা না দিয়ে মানে আধা ঘন্টা যে বক্তব্য দিবে সেটাই জ্ঞান, জ্ঞান বাড়াবে। আর তাছাড়াও বলে যে বন্ধু বান্ধবের কাছে টাকা চাইলে সব সময় দুই দিন আগে চাইবেন, বন্ধু বান্ধবের কাছে টাকা চাইলে দুই দিন আগে চাইবেন, অল টাইম অল টাইম, কারণ টাকা চাওয়ার সাথে সাথেই ও বলবে ইস রে দুইটা দিন আগে চাইলে দিতে পারতাম। এবং কখনো একবারে অনেক টাকা চাবেন না, একবারে অনেক টাকা চাইলে ওর কানে ডিস্টার্ব হয়ে যাবে, নিয়ে দেন ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে চাবেন। মনে করেন প্রথম বন্ধু 10 টাকা হইব, তার আছে 10 টাকা, তার আচ্ছা শুনুন তাহলে 20 টাকাই পাঠা, এই না গুলি 10 টাকা, আচ্ছা ঠিক আছে 20 টাকা পাঠাইছি, আচ্ছা শুন না তাহলে 100 টাকাই দে, কারণ প্রথমে যদি বন্ধু 100 টাকা আছে, হ্যালো হ্যালো নেটওয়ার্কের সমস্যা, আরে হ্যাঁ ঠিক আছে পরে ফোন দিতেছি, আসলে কিন্তু শুনতেছে
সুতরাং ওর মানে আশ্বাস বিশ্বাস ওর কলিজাতে যেন ছেদ করে না ওঠে, এরকম এক ফ্রেন্ড মেসেজ দিয়ে ডিলিট করে দিছে। তো আমাদের ডিলিট করা মেসেজ সম্পর্কে দেখবি খুব উৎসাহ থাকে, আগ্রহ থাকে, কি লিখছিল কি লিখছিল তুই, হলো হাই লিখে ডিলিট করে দিছে, তারপরও কি লিখছিল কি লিখছিল, এরকম যে আপনারা কখনোই আপনাকে মেসেজের রিপ্লাই দেয় নাই তাকে মেসেজ দিয়ে মেসেজটা ডিলিট করে দেয়, একদিন তখন রিপ্লাই আসবে কি লিখছিলেন, এরকম এক ফ্রেন্ড মেসেজ দিয়ে ডিলিট করে দিছে। তো ওই ফ্রেন্ড জিজ্ঞেস করছে কি রে দোষ কি লিখছিলি, বলছে না কিছু টাকা লাগতো এই জন্য লিখছিলাম, ও টাকা লাগতো, হ আবার ডিলিট করে দে, এক কাজ করে এটা ডিলিট করে দে, আমি দেখিনি আমি দেখিনি ডিলিট করে দে, এরকম হয় অনেক সময় ছবি দিয়ে ডিলিট করে দেয়, তখন তো আগ্রহ আরো মনে করেন যে একটা নারীর কাছ থেকে আপনার কাছে একটা এসএমএস আসছে, আচ্ছা আপনি খুললেন, খুলে দেখবেন যে নিজে লেখা দিস মেসেজ রিমুভড, মনের ভিতরে খুদ খুদ কি দিছিলাম না, একটা ছবি ডিলিট করে দিলাম, হ্যাঁ ছবি পাঠাও আবার পাঠাও, আর না ওটা ভুলে চলে গেছে তেমন কিছু না, আধা ঘন্টা চ্যাট হয়ে গেছে আর ছবি হয়ে গেছে না, লাস্ট টাইম এটা বিরক্ত হয়ে ছবি পাঠাইছে, একটা লোকের নাকের থেকে বিরক্ত পড়তেছে, এটা কি বলছিলাম অন্য ফ্রেন্ড এসে দুষ্টিম করতে গিয়ে তোমার কাছে চলে গেছে, আমি চাই নাই তুমি এটা দেখো, এখন দেখো দেখো মনে করো এক্সপেকটেশন আর রিয়েলিটির মাঝখানে যে একটা বিশাল গ্যাপ সৃষ্টি হয়, মনে করুন যে হঠাৎ করে আকাশ থেকে পড়লাম আর কি, আধা ঘন্টা যে চ্যাটটা করলেন না এর এর মধ্যে কিন্তু আপনার সিচুয়েশন আরো বিল্ড আপ হইছে, যে কি জানি আইতেছে এর পরে, কি জানি দিতে চাইতেছে না, তার মানে কি জানি আছে এর ভিতরে, আমার কোনো ভাবে দিতে চাইতেছে না, না 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 দাও 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 প্লিজ প্লিজ কসম কসম তেরি কসম গা, লাস্টে নাকের থেকে করে পড়তেছে। তারপর হচ্ছে এরকম ওই এক ছেলে এক মেয়েকে ইনবক্সে নক করছে যে আমি তোমাকে ভালোবাসি, মেয়েটা বলতেছে তুমি তুমি আয় নাই নিজের চেহারা দেখছো, হ্যাঁ তোমার লগে রিলেশন করার চাইতে সুইসাইড করে মইরা যাও অনেক ভালো, ছেলেটা বলতে হয় দেখছো মইরা যাইবো তাও কোনো গরিবের কাজে লাগবো না, মানে এরকম এক হয়েছিল যে আমার এক বন্ধু খুব পরোপকারী, মানে অন্যের কষ্ট সহ্য করতে পারে না, এবং সেটা যদি মেয়ে হয় তাহলে তো মনে করেন ওটা তো কষ্ট না তার কাছে, তার কাছে এটা মৌলিক অধিকার থাকে তাকে সাহায্য করা, মানে মনে যে দেশের সকল মেয়ের ওই দায়িত্ব নিয়ে নিয়েছে, প্রোটেকশনের যে দায়িত্ব নিয়ে নিয়েছে। তো এক মহিলা মেয়ে যাইতেছিল বাইকে করে ব্রিজের উপর দিয়া, ওই যে মোহাম্মদপুরের ব্রিজটার নামটা কি বসিলা ব্রিজ, বসিলা ব্রিজ, বসিলা ব্রিজ, তো বসিলা ব্রিজে যাইতেছিল, হঠাৎ করে দেখে একটা মেয়ে বসিলা ব্রিজের একদম রেলিং এর উপরে দাঁড়ায় লাভ দিবে দিবে এমন একটা অবস্থা মনে করেন, তো সে তাড়াতাড়ি নামাইছে তাকে বসে কিসে কিসে আপনি এইভাবে লাভ দিচ্ছেন কেন, মেয়েতে কথা বললাম খালি চুল দিয়ে মুখটা ঢেকে রাখছে মুখও দেখতে পারতেছে না, ফুপায় কান্দ আছে ফুপায় কান্দ আছে, তো সে তো বলছে এইসবে কি করবো চারিদিকে দেখে এদিক তাকাইতেছে ওদিক তাকাইতেছে দেখে কোনো মানুষজন নাই ও একা কি করবে, চিন্তা করলে একটা হাঁক দিই, হাঁক দিলে মেয়েটা হয়তো একটু সাহস পাবে আমার সাথে কথা বলবে, ও তো মনে করেন হাঁক দিছে বলো আমাকে বলো আমি তো আছি আমি আছি, পরে যখনই মুখটা দেখতে পাইছে তখন দেখছে যে ওটা মেয়ে না ছেলে, তারপর আমার বন্ধু নিজে বসলে ব্রিজ থেকে লাভ দিচ্ছে ওরে বাঁচাতে কেউ আসে নাই, লজ্জায় হাগেই ছিল তো তাই না, হ্যাঁ শুধু হাগ ছিল, সাতটা তেরোতে সব করে দেবো, আপনি কি চাইতেন সাতটা তেরোতে আমি এইসব কথা বলা শুরু করি, চারটা সাতটা তেরোতে আমি হাগের ব্যাপারটাই বলি, অন্য সাইডে আমি অন্য কিছু বলে দিয়ে এটাই আবার বলবো না রিয়েল ভার্সনটা, ভালো কথা। আজকে হচ্ছে যে আজকে তো আটটায় আমাদের শো শেষ, নয়টার সময় আমার আজকে এই পারফরমেন্স আছে, ইয়েস যে এতদিন বলছেন না কোথায় গিয়েছিলেন কোথায় গিয়েছিলেন কোথায় গিয়েছিলেন, তারা আউটপুট আজকে পাবে না, যে সে কোথায় গিয়েছিল কি করেছিল সে আবার প্রমাণ নিয়ে আসছে, এবং এই প্রমাণ শুধুমাত্র আমি আর আপনি না বা আমাদের শুধুমাত্র লিসেনাররা না পুরো দেশবাসী দেখবে আজকে সে কোথায় গিয়েছিল। একদম ঠিক, রাত নয়টা থেকে দশটা পর্যন্ত জি বাংলা মিরাক্কেলে আজকে আমার পারফরমেন্স আছে দেখবেন, হ্যাঁ অনেকেও বলতে পারেন যে তাহলে যে নাট ভাই গেছে এটা প্রমাণ আছে, বলবো তুমি কালকে কোথায় গেছিলে প্রমাণ কই, আসতে 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 না দেশবাজি না দেখো পাঁচশো লোক তো দেখবে আসতে আসতে আসিতেছে আসিতেছে আসবে, মনে করেন যে এই যে একটা আশা আসবে কিছু একটা আসবে, এটা কিন্তু একটা ফিলিংস অন্যরকম, অপেক্ষা অপেক্ষার মানে একটা
মজা আছে যেরকম, আবার মনে করেন প্যারাও আছে, যে মনে করেন জানি যে আমার গার্লফ্রেন্ড আইব 7টায়, কিন্তু ওটা নয়টা পর্যন্ত ওয়েট করলাম, ওটা একটা প্যারা। আর আপনি জানেন একটা মেয়ে আসবে 7টা থেকে 9টা পর্যন্ত ওয়েট করতেছেন, আপনি জানেন না, কিন্তু আপনার আশা সে আসলে তাকে আমার গার্লফ্রেন্ড বানাইতেই হবে, ওই অপেক্ষা কিন্তু অন্যরকম। ঠিক আছে, 10টা মিনিট বসে আসতেছে তো, আর গার্লফ্রেন্ড হয়ে গেলে 9টা বেজে গেছে এখনো আসে নাই, একটা হয় মানে এই দুইটা অপেক্ষার মাঝখানে মিল আছে না। এরপর মনে করেন গার্লফ্রেন্ড আসলো, আসার পরে ওই তো দেখলেন, তারপর ধর গার্লফ্রেন্ড হয়ে গেল, এরপরে বউ হয়ে গেল, তখন আমি যাইতেছি তুমি আসো, ঠিক আছে, যেমন আমি গেলাম তুমি আসো, হ্যাঁ আমি বাইরে চলে গেলাম তুমি আসো, লেট হচ্ছে তুমি চল নিজে আসো তাহলে। ভাই সবচেয়ে আমি কয়েকদিন আগে মানে শুনে অবাক হয়েছি যে একটা ছেলে আর একটা মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, তাদের প্রথম দেখা কি তারা তাদের ভোটার আইডি কার্ড দেখে তাদের পছন্দ করছে। সিরিয়াসলি ভাই, আমাদের এই ট্রু লাভ বুকের ভিতরে আঁচর কেটে গেছে, চোখে পানি জ্বলাচ্ছে, এটা পুরোপুরি ট্রু লাভ। পরে আমি একটু সাহস পেয়েছি, তারা বাংলাদেশি না, বাইরের দেশে ভোটার আইডি কার্ড খুব ভালো হয়, ভয় পাইছিলাম। এবং সত্যি কথা মানে একজন আরেকজনের ভোটার আইডি কার্ড রাস্তা কুড়ায় পেয়েছে, মেয়েটাকে সে দেখছে ভোটার আইডি কার্ডে, দেখে তার খুব ভালো লাগছে, ভোটার আইডি কার্ডের নাম্বার নিচ্ছে, তার ছোট ভাই ফেরত দিতে গিয়ে প্রেম হয়ে গেছে, ফেরত দিতে গিয়ে তাদের দেখা সাক্ষাৎ হয়ে প্রেম হয়ে গেছে। আপনি চিন্তা করেন বাংলাদেশের সেম কাহিনী, এটা একটা মেয়ের ভোটার আইডি কার্ড পড়ছে, ছেলেটা দেখে আসবি না ফালাই দিব, কিন্তু আসলে যে মেয়েটা কত সুন্দর হইতে পারতো তাতে কোনো ধারণাই। আমার ভোটার আইডি কার্ড দেখলে তুই মনে করছে একদিন আমরা দুইজনের ভোটার আইডি কার্ড ছবি তুলা, পরের দিন দেখবি লিসেনার আমাদের অর্ধেক নাই, না থাকতে আর বাদ দেন, না না সব আমাদের সব আইডিয়া যে একদম খুব ভালো হবে। আশ্চর্যজনক ভাবে তারা কিন্তু ওইবার এসএলআর দিয়ে ছবি তুলছিল, আরে ভাই আমারটা এসএলআর দিয়েই তুলছিল, আমার মনে ওরা ওদেরকে প্রথমে কি সেটটা হয় ফটোগ্রাফি কোর্স শেখানো উচিত ভাই, এমন তো না যে হাত কাঁপে, ওটা তো স্ট্যান্ড আমি দেখছি লাগানো আছে, নড়ার কোনো ওয়ে নেই, মানুষ নড়তেছে ডাইনে যান, ও ক্যামেরা নড়াতে পারতেছে না, তো ক্যামেরা তো স্ট্যান্ড, ডাইনে আসেন বামে আসেন, এই উপরে দেখান নিচে দেখান, এই কথাগুলো করার মানে কি, তোর ছবি তো সে কালাই কালাই ধর, এই কথাগুলো করে সমস্যা হচ্ছে যে ক্যামেরার অপারেট করার জন্য তো একটা দক্ষতা থাকা উচিত, ডিএসএলআর আমি অপারেট করতে পারি না বলে বিক্রি করে দিছি, হ্যাঁ মানে আইএসও বাড়ানো কমানো, তারপরে শাটার কাউন্ট বাড়ানো কমানো, এগুলো বিশাল ব্যাপার আছে। ধর সকালবেলা তুই যার ছবি তুললি যেই আইএসও দিয়ে যেই শাটার কাউন্ট দিয়ে, বিকালবেলা ওইটাও যদি তুলিস ওই, তাহলে আমাদের ভোটার আইডি কার্ডের ছবি এরকমই আসবে, মানে সময়ের সাথে সাথে আপনাকে সেটিংস পাল্টে দেবো, সেটিংস পাল্টে দেবো, আমার মনে হচ্ছে তাই, সকালে একরকম, দুপুরে সূর্য মাথার উপরে থাকলে একরকম, সূর্য হেলে গেলে একরকম, মানে বিভিন্ন ব্যাপার আছে, না না ভাই ওরা এক্সপার্ট আমি শিওর, মানে খুব ভালো চলে, কিন্তু আমার মনে হয় প্রিন্টার জামানা, প্রিন্টার যে অনেক আগে কিনছে না সাদা কালো জামানায়, ক্যামেরা চেঞ্জ হয়েছে, প্রিন্টার তো নষ্ট হয় না এখনো, ওইটাই আছে একই রকম, ওইটা দিয়ে প্রিন্ট হইতেছে, ঠিক আছে। আবার ওরা তো মনে করেন যে অনেক বাজেট টাজেট দিয়ে নেয় না, কালি অনেক বেশি দেয়, যার কারণে এই যে আমাদের আমাদের বাজেট কম, আমাদের এরপরে আর কথা বলা ঠিক হয় না, না 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 আমাদের আমাদের প্রথম বাজেটের কথা শেষ, প্রথম বাজেট শেষ, এখন যদি কথা বলি দ্বিতীয় বাজেটে কাটাবো, দ্বিতীয় বাজেট শুরু হওয়ার আগে আমরা ব্রেকে যাই, শুনছেন ই ভ্যালি প্রেজেন্টস নাট বল্ট টু দ্য টু ফান কিংস, এসএমএস করবেন, লিখবেন সিএফএম স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস আপনার কথা, লিখে পাঠাবেন 26969 এই নম্বরে, কমেন্ট করার জন্য ক্যাপিটাল এফএম 94.8 এ পেজে গেলে দেখবেন আজকে আমরা লাইভে আছি, দুই জলজ্যান্ত বালক লাইভে আছি, একটা আদমোরা আছে, আচ্ছা সেখানে কমেন্ট করবেন শেয়ার করবেন আর ফোন করতে পারবেন, হ্যাঁ 7:40 থেকে 50 পর্যন্ত নাম্বার হচ্ছে 02550366599। নতুন চোখে হোক না শুরু, শুরু হোক না বিশ্বাসে।
প্রচুর খেলতে হবে। হ্যাঁ, আপনারা শুনছেন একটি অমানসিক নির্যাতনের খেলা, নাম তার ইভেলি প্রেজেন্স নাট বোল্ড দ্য 21 কিংস অন লিওন ক্যাপিটাল এফএম 94.8 এ। একদম এডে এডে মেটা মানে মানে এখানে এখানে। আচ্ছা, যারা যারা এসএমএস করেছেন তাদেরকে জানছি অসংখ্য ধন্যবাদ। আজকে কিন্তু নাট এন্ড বোল্ড দুজনই মজুদ, মাফি মজুদ, মাফি মাফি মজুদ, মাফি মজুদ তো কেউ নাই আসিত। ও, মাফি মজুদ মানে কেউ নাই? হ্যাঁ, মাফি মানে নাই। আচ্ছা, মাফি মজুদ মানে আছে, তার নাই মানে নাই আছে এটা কেমন হলো? তুই না বললে ফুলুস মানে নাই। আরে ফুলুস মানে টাকা। আরে কি শিখে আমরা ফার্স্ট প্রথম ক্লাস ফুলুস মানে টাকা। রিভিশন ক্লাস নিব, এটা রিভিশন, এটা রিভিশন ক্লাস নিব। আগে ইংরেজি শিখাইছে, এখন আরবি না কি জানো শিখাইতেছে। এই রে সব গেছে গেছে। হ্যাঁ, আই যাই যাই আজ মিরাকেল দেখার পর কেউ বলতে পারবে না নাট ভাইকে দেখা বাকি আছে। আর সজল ভাইয়া, তুমি আগে কত তম হয়েছিল? আচ্ছা, আগে ছিলাম থার্ড, থার্ড থার্ড প্লেসে আছে ভাইয়া, কিন্তু এক দুই তিনের মধ্যে আছে। মমিন মিয়া লিখেছে, বিয়ে করে বউয়ের ছবি ফেসবুকে দিলে অন্তত একটা সুবিধা পাওয়া যায়, পূর্বের কোনো ওয়ারিশ থাকলে তারা দলিল পত্র নিয়ে হাজির হয়। ডায়মন্ড লিখেছে খিলগাঁও থেকে, খিলগাঁও ঢাকা থেকে, হাই ভাইরা কেমন আছেন? আমরা ভালো আছি। সামিয়া মির্জাপুর থেকে লিখেছে, ভাইয়া আজকে তোমাদের পারফরমেন্স দেখার জন্য, তোমাদের বলতে আচ্ছা তোমার, আচ্ছা তাহলে ঠিক আছে, দেখার জন্য আর ওয়েট করতে পারছি না, লাভ ইউ বল্টু। মানে অসাম, কিন্তু তোমরা এগুলো লিখলে পাঠাও, মানে আমরা পাঁচ প্রেডিক্টই করতে পারি নাই যে এই চোখের পাঁচ রান এটা হবে। হ্যাঁ, এত পুরো সারাদিন গীত গায়া, লাস্টে সীতাকার ভাব। রামিন লিখেছে গাজীপুর থেকে, ও ভাইয়া কেমন আছো? নাট ভাইয়া আসার পর থেকে আমার এসএমএসও পড়ো না আর আমার কলও ধরো না। রামিন কেই বলছে, এই যে পড়ে আমি আহমেদ লিখেছে, একদিন হিমালয়ও গলে যাবে কিন্তু বিয়ে বাড়ির কসকো সাবান গলবে না। এটা গলার মতো হন, মাথায় মারার জন্য, যুদ্ধ করার জন্য বানাইছিল। আগের মাসে অনেকগুলো বিয়ের দাওয়াত আছে, তাই না? তাই নাকি? হ্যাঁ, ও হ্যাঁ, একটা তো পাইলাম একটু আগে, আরেকটা তো আগেই পাইছি। আগে পাইছি, কোনদিন আগে পাইছি? বুঝে ও, আচ্ছা আচ্ছা, দাদাকা। হ্যাঁ হ্যাঁ, দাদাকা দাদা, অনেকগুলো বিয়ের দাওয়াত আছে। তাইলে এই এখন থেকে এক দুশো করে জমা দিতে গিফট দিতে আজকে যাওয়ার সময়, একদিকে শুনলে ভালো লাগে আরেকদিকে তো, আজকে যাওয়ার সময় একটা মাটির ব্যাংক কিনবো, জমাবো টাকা। কেন সবাই বাসায় সবাই ভাবে ছেলে আমার সঞ্চয়ই হয়েছে না, খরচ রেডি করে সঞ্চয় করতেছে, সামনে চারটা বিয়ে আছে। আবিবা ফ্রম পুরান ঢাকা থেকে লিখেছে, ভাইয়ারা আম্মু আমার উপর রাগ করছে আর ফোন চালাবে না বলছে, চালাবে না, চালাতে দিবে না, আম্মুকে কিভাবে বোঝানো যায় আইডিয়া দাও প্লিজ, না হলে তোমাদের সাথে আর জয়েন হতে পারবো না। আচ্ছা, প্রথমত বুঝতে পারিনি যে আম্মু চালাবে না, না তোমাকে চালাতে দেবে না। তানিয়া সুলতানা বনি লিখেছে, কি লিখেছে, হাই ভাইরা কেমন আছো? আমি আর আম্মু শুনছি, খুব ভালো লাগছে শুনতে। থ্যাংক ইউ সো মাচ, মানে সাউন্ড ক্রিস্টাল ক্লিয়ার, তার জন্য ভালো লাগছে। না না, ভালো লাগে আমি তো কথা তো বলতে পারতেছি না এখনো। বন্যা লিখেছে, বন্যার এসএমএস কি পড়া ঠিক হবে? বন্যা লেগেছে দক্ষিণখান থেকে, ভাইয়া তুমি কালকে শো করছো, তুমি কবে আসছো? আরে বাবা, আমাদের তো মানে টাইম মেশিনের মতো না আমাদের কাজ, মনে করো শো শেষ সলুত করে ঢাকা ঢুকে যাই, আবার শো দেখা সলুত করে দেশের বাইরে, এই যে ইন্ডিয়া ইন্ডিয়া ঘুরে আয় বলো, পুরো সব ঘুরে বলো গো, সময় লাগছে ভাইয়া সলুত করে। রতনাল হাসান লিখেছে, আমি অনেক ক্রিয়েটিভ, প্রতিদিন নতুন নতুন প্রবলেম। আচ্ছা, এই কমেন্টটা কতদিন পাঠাবার রতন? আরো যতদিন না আপনি এই কথাটা বলবেন, বলছেন না কালকে ধার পাঠাবে না। সত্যবাদী বাটপাল লিখেছে ঢাকা থেকে, নাট বল্টু ভাইয়া তোমাদের বলা বেস্ট 184টা জোক আর আমার বানানো 20টা জোক নোট করে জোকস ডায়েরিতে লিখেছি, কাল ফার্স্ট লেখা শুরু করলাম। কালকে থেকে শুরু করে এই পর্যন্ত 184টা প্লাস 20টা লেখা শেষ, এক বছরে 200 জোক। ভাই শুনো না, আমার ইয়ে অনেকগুলো জোক মাথায় আছে, লেখা তো না, লেখার যন্ত্রণায় পারতেছি না কালেক্ট করতে। বল্টু ভাইয়া কাল তুমি আসো নাই, আমি স্বপ্নে দেখলাম তুমি আমাদের বাড়িতে আসছো, গেছিলাম, তুমি তো ছিলা না, ঘুমাইছিলা। প্রমা লিখেছে, প্রমা ইসরাত লিখেছে, ও মা গো, নাট ভাই আর বল্টু ভাইয়ের চশমা একরকম লাগে না, মোটেও না, মোটেও একরকম না। জলে ঢাকা
জুলি ঢাকা থেকে, মানে ও জুলিটারে জলে লেগছে, তাই আমি তো পুরো জলে ঢাকা বল্টু। আচ্ছা বল্টু তুমি গোপাল ভার, হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই। পূজা মানে মুন্সিগঞ্জ থেকে লেগেছে, বল্টু ভাইয়া তোমার নিউ ভিডিওটা এত এত ভালো লাগছে, কালকে বলতে পারিনি তুমি ছিল না, থ্যাংক ইউ। ইয়েস কেউ এই প্রথম ভালো কমেন্ট পাচ্ছে। সাফি লিখেছে, আচ্ছা মিম বলছে যে আচ্ছা গুগল আমার বিয়ে কবে হবে, গুগল দূর পাগলা, আমি গুগল তোর বাপ না। মনে নারায়ণগঞ্জ থেকে লিখেছে, ও ভাইয়া কি অবস্থা, 30 দিন পর ব্যাক করলাম, ভালো আছো তোমরা? ওয়েলকাম ব্যাক মনির, ওয়েলকাম ব্যাক, কি নিয়ে এসছো আমাদের জন্য? মোহিন মিয়া লিখেছে, কম করে হলেও দুটো প্রেম করা উচিত। কম করে হলেও দুটো, একটা প্রেম কি তা বোঝার জন্য আর একটা নিজেকে বোঝার জন্য। প্রমা লিখেছে নরসিংদী থেকে, জানো ভাইয়া? হ্যাঁ জানি, তাহলে আর পড়া লাগলো না মেসেজটা, জানি না। একটা বাবু আছে, বাবুকে তার নাম জিজ্ঞেস করছি, বলে আমাকে বোকা আর হাতে কামড় দিয়ে চলে গেছে। কি এটা কি মানে মানুষের বাবু না নকলের বাবু? হাতে আর কেন লিখেছে, পড়ার সময় কথা বলো কেন? টিচার বলতেছে পড়ার সময় কথা বলো কেন, আমি কথা বলার সময় পড়ান কেন? শারমিন ক্যানিগন্স থেকে লিখেছে, বল্টু বেবি তুমি কেমন আছো জানু? এক লাইনের মধ্যে বেবি বলছো, জানু বলছো? আচ্ছা আমি তোমার নিউ জিএফ, আমি তোমাকে অনেক, আচ্ছা ঠিক আছে বুঝছি। মাইমুনা জাহান লিখেছে, হ্যাঁ ভাইরা তোমরা খুবই পচা। উপমা গফরগাঁও থেকে লিখেছে, আর উপমা গফরগাঁও, গফরগাঁওটা শুনলে আমার খালি স্যামসুং গ্যাসে গফরগাঁও তে কুরল দাও। চলো চলো ফান কল, চলো। ইয়েস ইয়েস ইয়েস, গফরগাঁও কি জানি লিখছিল, পরে বলবো। গফরগাঁও চলো ফান কল, কি তোমার কথা বলছি, স্যামসুং গ্যাসে গফরগাঁও আনতে কুরল দাও, স্যামসুং পোলাম মফিস মিয়া ধরাই দিছ লাও। হেলসি, হ্যালো হেলসি তো, হ্যালো আর কত হেলবো, হেল দিতে পড়ে গেলাম তো। ফান কল সুকোপা 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 কোপা কোপা রে কোপা সামসু কোপা। হ্যালো হ্যালো বলছেন? হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি আমরা, কে বলছেন? বর্ণ। বর্ণ কোথা থেকে? গাজীপুর থেকে। গাজীপুর থেকে বর্ণ। সুবর্ণ লাবণ্য অরণ্য না বর্ণ, আপনার ভাই বোন আছে? আচ্ছা কিছু একটা হবে আর কি, বুঝতে পারছি না আমরা। সবাই ভালো আছি, তোমার বাসায় সবাই ভালো আছে? তো বাসায় বকা দেয় না, তুমি চাইছো সন্ধ্যার সময় আমাদের সঙ্গে থাকো, কথাটা বলো। একই যোগ বারবার পাঠাও কেন? কতবার করবে? শোনা যাচ্ছিল না, আমি সাইন বললাম, সাইন মানে আমাদের ফোন দেওয়ার পর ওদের রিভিউ হয় কার কথার মধ্যে কি ভালো ছিল। নারায়ণগঞ্জ থেকে শুনে মাত্র 10 দিন শুনছে, তো আমাকে
আমি যে লাস্ট পোস্ট করেছিলাম আমার আইডিতে ওখানেও যে কমেন্ট করছে তারপর আমাকে মেসেজ রিকোয়েস্ট দিয়ে বলছে আচ্ছা আচ্ছা আমার নামটা বলে কাউসার মিয়া তোমাকে অনেক অনেক শুভকামনা এবং ওয়েলকাম টু নাটবল্টু পাগলা গারদ ও মাত্র 10 দিন হলো শুনে মাত্র 10 দিন বয়সে তুমি তুমি সাকিবের নতুনকে বিরক্ত করা শুরু করছো মানে আমার মেসেজ রিকোয়েস্ট আমি সবার মেসেজ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি না কারণ মেসেজ রিকোয়েস্ট রতন কে রতনের ফোন রিসিভ করতে করতে ও সেলিব্রিটি হয়ে গেছে তোমার 2 টাকা বাঁচায় দে কেটে দে অর্ডারের সাথে 2 টাকা করে পাঠিয়ে দিবা হ্যাঁ নাম বলতে কিন্তু 10 টাকা করে নিবা ভালো থাকো তাহলে ভালো থাকা লাগবো না মনে 10 টাকা শেষ মানে অদ্ভুত লাগলো কিন্তু শুনে নাম অর্ডার আছে ওর কাছে যে ভাই প্লিজ আমার নামটা একটু বলে দিন আমার নামটা বলে দিন এটা বিজনেস হতে পারে ঠিক আছে না না ভাই আজকে 5টা নাম হয়ে গেছে আজকে আমি আমি আজকে অর্ডার নিচ্ছি আজকে ফিল আপ হয়ে গেছে আপনি কালকে 8টা থেকে আবার অর্ডার শুরু হবে 8টা থেকে অর্ডার নিন নাহলে প্রি অর্ডার করে রাখতে পারেন প্রি অর্ডার করতে পারেন পরমকে ডাক্তারের সিরিয়ালের মতো ভাই আমার নামটা যে দিছিলাম কত নম্বর সিরিয়ালে আছে আপনি পাইছেন মার্চের 13 তারিখে আপনার নামটা বলা হবে আরে সাদিয়া আমিও সাদিয়া ভালো আছি সাদিয়া থেকে বলছো সাদিয়া থেকে বলতেছে ড্যামরা থেকে সাদিয়া আমি তো সাদিয়া থেকে সাদিয়া ফোন করবো সমস্যা নাই তো সাদিয়া কেমন নাটবল্টু কেন শুনো ভালো লাগে এমন কোন কাজ আছে ভালো লাগে না তারপরে করো পড়াশোনা থেকে শুরু করে সব ভালো লাগে ঠিক আছে তোমার ওই যে পাশে কে মনে রাখবো আমরা মনে রাখবো আমি তো সবচেয়ে বেশি মনে রাখবো তোমার পিছন যে কথা বলতেছে ওকে মনে রাখবো ভালো থেকো সবাই বেশি বেশি কথা বলো হ্যাঁ রে বলতো দুই দিন পরে তুই মনে হয় না একটা শব্দও বলতে পারবি কারণ হচ্ছে যে তুই যে বেশি কথা বলিস এখন অল্প কথা বললেও সেটা মানুষজন বলে দেয় কারণ হচ্ছে ওই যে লোক মুখে শোনা কথা যে বলতো বেশি কথা বলে কিছু একটা বলতে চাইলেই মনে কর তোকে আটকে দেয় আটকে দেওয়ার জন্য না ওরা মানে বলতে হয় না যে কথাটা বলতে হবে কি বলতে হবে ওরা মনে মনে কেমন আছো বলতো বেশি কথা বলতে মানে কেউ যেন কথা ভাবে না বল্টু বেশি কথা বলে তুমি যেন কথা না আমি তো আমরা চুপ থাকবো হ্যালো হ্যালো আপনার কেমন আছো রাগ করো না তুমি প্রতিদিন ফোন দিও কোন সমস্যা নেই না দু একদিন ট্রাই করলে সবাই আমাকে বাসের সামনে এসে মার শুরু করবে তো বলো
কালকে এমন কি বলতে চাইছিল আমি ছিলাম না বলে তুমি বলতে পারবো না। ও কালকে তো আমার বার্থডে ছিল, তুমি তো আসলে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে বাশি আফরা, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাঙ্ক ইউ সো মাচ। আমাদের ট্রিট কোথায়? ওগুলো বলে লজ্জা দিও না, ওগুলো বলে নিজেদের লজ্জা দিও না। আচ্ছা আমাদের ট্রিট লাগবে না, থাক থাক আমাদের ট্রিটের টাকা দিয়ে তুমি খেয়ে নিও। আমার গিফট কোথায়? অফিসে এসে নিয়ে যাও, অফিসে এসে নিয়ে যাও। তোমার জন্য আমরা দুইটা রিমোট কিনছি টিভির। আমি যেদিন আসবো যদি গিফট না পাই তাহলে তোমাদেরকে কি করবে বলো? ওই যে এই যে আমরা লাইভে তোমার গিফট দেখে দিচ্ছি, তোমাদের জন্য আমি যে দুইটা রিমোট কিনছি। হ্যাঁ কিসের রিমোট? আরে ওই দিনটা চলে গেছে, তোমাকে বলতো বেশি কথা বল, এই কথাটা না বললে হইতো। লাস্ট একটা কল রিসিভ করি আমরা। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যালো হ্যাঁ কে বলছেন? আমি সুমাইয়া বলছি নারায়ণগঞ্জ থেকে। নারায়ণগঞ্জ থেকে তুমি সুমাইয়া? আচ্ছা বুঝতে পেরেছি আমরা। তো সুমাইয়া একদম একদম শেষ সময়ে কল করেছো তুমি। আরে আমাকে চিনছো? চিনছি তো, নারায়ণগঞ্জ থেকে সুমাইয়া তুমি। হুম হুম চিনতে পারছি। আমার সাথে বলবা? ঠিক আছে কি বলবো বলো। তুমি কেমন আছো? ভালো আছি আমরা, ভালো আছি, আমি ভালো আছি। আর বলতো ভাইয়া। হ্যাঁ বলতো, কথা বলবে না তোমার? তারপর বলো তুমি আজকে কি দিয়ে কি খাইছো? এমন কেন লাগতেছে? আমার গলার ভিতর কালকে হাতি পাড়া দিছে তো, গলাটা চ্যাপ্টা হয়ে গেছে। আমার দরজা তোমার জন্য সবসময় বন্ধ, কলিং বেল চাপ দিলে খুলবে। সজল ভাইয়ের বাসা আমার বাসার সাথেই, পাশাপাশি। না কল্যাণপুরে না, না এখন ওখানে আর কল্যাণ হয় না, এখন হচ্ছে যে ইয়ে মিরপুরে গেছে। জানো এতদিন তোমাদের অনেক ট্রাই করছি কিন্তু পাই নাই। এন্ড পাইছে, পাই ডাইরেক্ট বাসায় দিতে যাচ্ছে, এটা কেমন কথা? আগে সম্পর্ক বিল্ড আপ করো। হ্যালো, হ্যাঁ ভালো থেকো ভাইয়া, আজকে সময় নাই। টাটা 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 বলো। আচ্ছা ঠিক আছে, তো আচ্ছা ঠিক আছে, রাখা দেই, টাটা। এটা মানে বুঝলো না, আপনি দেখেন প্রথম বললো না না বলবো, এসে কথা বলবো না, আমি সজল ভাইয়ের সাথে কথা বলবো, সজল স্যারের সাথে কথা বলবো। এবার পুরা কথা আমার লোকেই কইলো, রাইখা দাও না না রাখো না, এবার রেখেই দিল। আমি বুঝি না, আমাদের তো সময় নেই। আচ্ছা তোমরা পাগল না, আমাদের পাগল বানায় ছাড়বা কি? আমাদের তো একদমই সময় নেই, ব্রেকে যাওয়ার সময় কি পাবো আমরা? না হ্যাঁ পাবো, যাই ফিরে আসছি এখনই। শুনছেন ইভ্যালি প্রেজেন্টস নাট বল্ট অফ দ্য টু ফান কিংস।
মানে কিন্তু নিজে বলতেছেন আমার মনে করাই দিতেছে তো ইয়ে কি আমরা কই মমিন মিয়া লিখেছিল আপনাদের হেল্প করতে পারি বিয়ের দাওয়াত খেয়ে আপনার প্রথমে দেখতে পাচ্ছি সে লিখেছে যাদের আমাকে ভালো লাগে না তারা প্লিজ আমার উপর রাগ করে কিছু খেও না আজকে তারপর দেখতে পাচ্ছি কাকে মমিন মিয়াকে রেনু জাহান লিখেছিল বল্টু ভাইয়া কেও রিমোট দিয়ে চালানো যাবে হ্যাঁ অবশ্যই রিমোট দিয়ে ওখানে চাপ দেবে বল্টুর কথা বন্ধ হয়ে যাবো নরিন সুমা শেয়ার করেছিল তারপর দেখতে শাফি আহমেদের নাম তো বললামই ধূর সাঁতার কমেন্টই করবো না তোমরা পড়ো না লিখেছেন নরিন সুমা এস এম মুখে শেয়ার করেছিল তারপরে দেখতে পাচ্ছি যার নাম সে হচ্ছে আমাদের গণমাধ্যমের সবচাইতে নিকৃষ্টতম লোক যার নাম খুঁজে পাওয়া যাচ্ছে না কে শেয়ার করতে হ্যাঁ নামটা তো আয় রে বাবারে ইলিয়াস লিখেছে সজল ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি দিলে ডান্স মারে তোরে দেখা তোর লিপস্টিক দারুন করা এগুলো বলা ছাড়া আমাকে উপায় নেই লোডিং করতেছে হৃদয়ের মাঝে হগলার বেড়া কেউ ভালো ঠালো বাসলে বলে দিও হ্যাঁ আচ্ছা এখনই কারণ কথা জমিয়ে রাখতে নেই আত্মার ক্যান্সার হয় মাবিয়া গাজীপুর থেকে লিখেছে সজল ভাইয়া আই লাভ ইউ তুমি শুধু আমার আর কারো নয় আই সাবাস মনে থাকবে তো সজল ভাই হ্যাঁ মনে অনেকগুলো মনে রাখছে এটাও রাখবে সমস্যা নেই সুমি মুন্সিগঞ্জ থেকে লিখেছে স্টুডেন্ট কেমন আছো কে স্টুডেন্ট নাট বল্টু ভাইয়া চলো যাই দোকান কাটে যাই দোকান কাট কেমন যে ইয়ে বলতেছে স্ত্রী হাজবেন্ডকে বলতেছে তুমি আগে আমাকে তুমি করে ডাকতা হঠাৎ এখন ইদানিং হচ্ছে তুই করে ডাকো ঘটনা কি হচ্ছে তুই ডাকটা অনেক ইজি তুই ডাকলে স্ত্রীর মধ্যে একটা বন্ধু বন্ধু স্বাদ পাওয়া যায় হচ্ছে বাহ 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 তাহলে এক কাজ করো আপনি করে ডাকো স্ত্রীর মধ্যে পর স্ত্রীর স্বাদ পাওয়া এটা খুব মজার বলছে যে বিয়ে করলে সব সময় বড় মহিলাদেরকে বিয়ে করবেন কথা যখন শুনতে হবে একটা বড়দের কথা শুনেন এক নাম্বার ঠিক মানে বড়দের কথা শুনতে ভালো লাগে গুরুজনেরা যা বলে বুদ্ধিমানরা সে মতেই তো চলবে বলছে যে তুমি আগে আমাকে কি বলে ডাকতা বলে জান আর এখন কি বলে ডাকো টারজান বলে টারজান কেন আমার বিয়ে করার পরে তুমি বুকের মধ্যে ঘুষি মারা সারা সবই করছো এবার তুমি ওইটাই করো ডাক্তার জিজ্ঞেস করতেছে আপনি মানে ইয়ার সাইকোলজি পাগলের ডাক্তার না ঠিক সাইক্রিয়াটিস্ট সাইক্রিয়াটিস্টের কাছে বলা যায় হ্যাঁ এরকম সাইক্রিয়াটিস্টের কাছে আসছে এসে বল উনি জিজ্ঞেস করতেছে আপনি কি অন্ধকার ভয় পান বলছে না একদম না উচ্চতা ভয় পান হাইট ফোবিয়া আছে বলছে না না একদম না ঝড় বৃষ্টি ঠাডা পড়ার শব্দ বলছে না 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 এইসব না তাহলে ফোবিয়াটা কোথায় ওয়াইফকে ভয় পান শুনে অজ্ঞান হয়ে গেছে কালকে দেখা হবে লাইভ নেই কালকে পোস্ট হবে সঙ্গেই থাকবে হবে আর ছবি দেখি মন শুনছিলে নিউ ভ্যালি প্রেজেন্টস নাট বল্টু দ্যাট ওয়ান গেমস ক্যাপিটাল এফএম টাইম চেক ইটস 8 পিএম